প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের উপন্যাস কোথাও কেউ নেই এর ষোলোতম পর্বটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ মোনা জহিরের চিঠি পেয়ে নেত্রকোনায় চলে এসেছে চিঠিতে সে ভেঙে কিছু বলেনি অস্পষ্টভাবে কিছু কথাবার্তা লেখা যা পড়ে মুনা চমকে উঠেছে সাত দিনের ছুটি নিয়ে রওনা হয়েছে সঙ্গে আছে বাবু বাবু কয়েকবার ভয় ভয়ে জানতে চেয়েছে চিঠিতে কি লেখা মুনা বিরক্ত হয়ে বলেছে কিছু লেখা নেই লেখা না থাকলে তুমি এত ব্যস্ত হয়ে রওনা হচ্ছ কেন লেখা নেই বলেই রওনা হচ্ছি কি হলো বুঝতে পারছি না বেশিরভাগ মানুষই হলো বোকা এরা গুছিয়ে একটা চিঠি পর্যন্ত লিখতে পারে না হয়তো গিয়ে দেখব কিছুই হয়নি জহিরের চিঠিটা ছিল এরকম শ্রদ্ধেও আপা আমার সালাম জানবেন আশা করি ভালোই আছেন কয়েকদিন পূর্বে বাবুর এক পত্রে আপনাদের কুশল জানতে পেরে সুখী হয়েছে এখানকার খবর মতো বকুলের ব্যাপারে কিঞ্চিত সমস্যা হয়েছে আচ্ছা আপা বকুলের কি মানসিক অসুস্থতার কোনো পূর্ব ইতিহাস আছে আমি ডাক্তার হিসেবে জানতে যাচ্ছি। দয়া করে অন্য কোনোভাবে নিবেন না মাঝে মাঝে সে অর্থহীন কথাবার্তা বলে তেমন উদ্বিগ্ন হবার কিছু নেই সাক্ষাতে সব বলবো ইতি তারা নেত্রকোনায় পৌঁছল সন্ধ্যাবেলা জহিরদের বাড়ি শহরের একটু বাইরে নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে নেমে রিক্সায় আধ ঘণ্টার মতো লাগে বাড়ি দেখে মোনা মুগ্ধ বিশাল বাড়ি রাজ্যের গাছপালা বাড়িটা ঘিরে জঙ্গলের মতো করে রেখেছে পুরানো আমলে খিলান দেয়া বাড়ি লোহার ভারী গেট গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত সুরকি বিছানো পথ জাফ্রিকাটার রেলিংয়ে মাধবী লতার ঝাড় মুনা কলায় বলল চমৎকার বাবু মাথা ঝাঁকিয়ে বলল চমৎকার কোথায় আপা এ তো ভুতুরে বাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর এটাকে সত্যি সত্যি ভুতুরে বাড়ি বলেই মনে হতে লাগল কোনো সারা শব্দ নেই সন্ধ্যা হয়ে গেছে অথচ কোথাও বাতি জ্বলছে না দুতিন জায়গা থেকে একসঙ্গে তক্ষক ডাকছে কামলা ধরনের একজনকে বারান্দায় বসে দড়ি পাকাচ্ছিল বাইরের মানুষজন দেখেও তার কোনো ভাবান্তর হলো না দড়ি পাকানোয় মনোযোগ যেন আরও বেড়ে গেল মুনা বলল এই যে ভাই ভেতরে গিয়ে বলুন আমরা এসেছি লোকটি নিঃশ্বাস ফেলে বলল বাড়িত কেউ নাই সে কি কোথায় গেছে বিরামপুর খালার সোডোমাইয়ার বিয়া আসবে কখন ঠিক নাই রাইতে টেরেনে আসতে পারে আবার নাও আসতে পারে আপনি ছাড়া বাড়িতে কেউ নেই ময়নার মা আছে আমরা ঢাকা থেকে এসেছি আমি বকুলের বড়ো বোন থাকবো এখানে কিছু একটা ব্যবস্থা করুন আর এখন দড়ি পাকানোটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় না আপনি উঠে দাঁড়ান ময়নার মাকে খবর দিন লোকটি নিতান্ত অনিচ্ছায় দাঁড়ালো মুনা উঁচু গলায় বলল কীরকম কাণ্ড কারখানা কিছু বুঝতে পারছি না চারদিক অন্ধকার হয়ে গেছে বাতি জ্বলছে না কেন ইলেকট্রিক নাই রাত দশটার পর ইলেকট্রিক আয় রাত দশটার পর ইলেকট্রিসিটি দিয়ে কি হবে হারিকেন জ্বালান নাকি ঘরে হারিকেনও নেই আছে মুনা নিজেই ভেতরে ঢুকে ডাকলো ময়নার মা ময়নার মা বাবু মুনার কাণ্ড দেখে খুব মজা পাচ্ছে আপাকত সহজেই না কর্তৃত্ব নিয়ে নিচ্ছে যেন সে এই বাড়িরই একজন অপরিচিত কেউ না ময়নার মা এসে দাঁড়ানো মাত্র মুনা বলল গোসলের পানি গরম দাও তো ময়নার মা ঘরে চা পাতা আছে ভালো করে চা বানাও আমরা ঢাকার মেহমান বকুলরা গিয়েছিল ঠাকরা কোনা রাত বারোটার ট্রেনে বকুল এবং জহির এই দুজন ফিরেছে বকুল আগে আগে বাড়ি ঢুকল বারান্দার কাছে এসে থমকে দাঁড়াল মুনা আপার মতো কে যেন বারান্দার ইজি চেয়ারে বসে আছে প্রথম কিছুক্ষণ সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারলো না ভয় পাও গলায় বলল কে মুনা বলল ভূত কেমন আছিস রে বকুল আপা তুমি মুনা হাসল বকুল বলল আপা তুমি নাকি সত্যি তুমি না মিথ্যা আমি বকুল শিশুদের মতো গলা চেঁচিয়ে উঠল আপা এসেছে আপা এসেছে মুনা মুনা আপা আপা জহির বারান্দায় উঠে এসে দেখল বকুল তার আপাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং কিছুক্ষণ পরপর বলছে আপা এসেছে মুনা আপা এসেছে মুনা বলল ছাড়তো দম বন্ধ করে মারবি নাকি জহির তুমি তোমার বউকে সামলাও জহির বিব্রত গলায় বলল খুব নিশ্চয় অসুবিধা হয়েছে খবর দিয়ে এলে হতো না স্টেশনে থাকতাম কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়া করেছে না পা সব কিছু চমৎকার হয়েছে একা এসেছেন না বাবুকে নিয়ে এসেছি ও ঘুমিয়ে পড়েছে বকুলকে দেখে মুনা বড় ধরনের একটা ধাক্কা খেল কি রোগা হয়েছে কি অসম্ভব রোগা চোখ দুটি বিশাল বড় লাগছে কেমন অন্যরকমভাবে জল জল করছে মুনা তার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল কি হয়েছে তোর কি আবার হবে কিছু হয়নি রোগা হয়েছে কোনো অসুখ বিসুখ নেই ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো এত রোগাই বা হলে কেন ঘুম হয় না যে এই জন্য রোগা হয়ে গেছি ও মাগো বাবু কত লম্বা হয়েছে ও এত লম্বা হচ্ছে কেন আপা কিছুদিন পর তো তালগাছ হয়ে যাবে বলতে বলতে বকুল হাসতে শুরু করল প্রথমে মৃদু স্বরে তারপর বেশ শব্দ করেই হাসতে লাগল আঁচল মেঝেতে পড়ে গেল জহির বিরক্ত মুখে তাকাচ্ছিল সে গম্ভীর গলায় বলল হাসি বন্ধ করো তো বকুল আপা কোথায় ঘুমাবেন কিছু একটা ব্যবস্থা করো শুধু শুধু হাসলে তো হবে না ও মা হ্যাঁ তাই তো বকুল প্রায় ছুটে ভেতরে চলে গেল পর মুহূর্তে বেরিয়ে এসে বলল বাবু হেসেছি বলে রাগ করিসনি তো বলেই দেরি করল না আবার ভেতরে চলে গেল বাবু অবাক হয়ে তাকালো মুনার দিকে মুনা বলল জহির ওর কি হয়েছে কিছু হয়নি আপা ঢং করছে ঢং করছে মানে নানান রকমের যন্ত্রণায় আছে আপা এ এসেছেন যখন সবই শুনবেন ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখাবো কি আমি নিজেও তো একজন ডাক্তার নাকি আপনারা সেটা মনে করেন না মুনা আর কিছু বলল না বিস্মিত চোখে জহিরের কঠিন মুখের দিকে তাকিয়ে রইল জহির অস্বস্তির সঙ্গে বলল আপা কিছু মনে করবেন না উল্টাপাল্টা কী সব বলছি আসলে আমার নিজের মাথার ঠিক নেই বলবো আপনাকে সব আজ রাতেই বলবো, শুনলে আপনি নিজেই বুঝবেন জহির যা বলল তা শুনে মুনা হতভম্ব হয়ে গেল কাঁপা গলায় বলল এইসব তুমি কি বলছো সত্যি বলছি আপা একটা কথাও মিথ্যা না বকুল সারা রাত ইচ্ছা করে জেগে থাকে তার ধারণা ঘুমোলে আমি ওর গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলব কদিন ধরে এরকম হচ্ছে তিন মাসের বেশি আগে জানাওনি কেন ইচ্ছে করেনি আপা তাছাড়া তাছাড়া কি আমার ধারণা পুরো ব্যাপারটা ওর সাজানো আমাকে যন্ত্রণা দেবার একটা চেষ্টা তোমাকে বা শুধু শুধু যন্ত্রণা দিতে যাচ্ছে কেন জানি না আপা আপনি এসেছেন যখন দেখুন কিছু করতে পারেন কি না ও আজ আমার সঙ্গে ঘুমুক কি বল জহির নিশ্চয়ই আপা আপনার বলা দরকার ছিল না আমি নিজেই পাঠাতাম মুনার শোবার জায়গা করা হয়েছে দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে বিশাল ঘর তিনটি বড় বড় জানালায় খুব হাওয়া আসছে ঘরের ঠিক মাঝখানে বিশাল পালঙ্ক উঠতে কষ্ট হয় এমন উঁচু মুনা হাসতে হাসতে বলল গড়িয়ে পড়লে তো মাথা ফেটে যাবে রে বকুল বকুল এই কথায়ও মুখের শাড়ি আঁচল খুব হাসতে লাগল কোনো মতে হাসি থামিয়ে বলল তুমি যা হাসাতে পারো হাসতে হাসতে পেট ব্যথা করছে আপা মোরা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল বাবু কোথায় শুয়েছে ওর দুলা ভাইয়ের সঙ্গে আরও ঘর ছিল এক আর ঘুমলে যদি ভয় পায় সে ও বলল ওর সঙ্গে ঘুমোতে তো শাশুড়ি উনি কোথায় আটপাড়া বলে একটা জায়গা আছে এখানে সেখানে গেছেন ভাটি অঞ্চল ভাটি অঞ্চলে ওনাদের অনেক জমি আছে দেখাশোনা করতে গেছেন উনাদের জমি বলছিস কেন বল আমাদের জমি বকুল হাই তুলে বলল ওই একই হলো ঘুম পাচ্ছে না কি রে না রাতে ঘুম হয় না তো পান খাবে আপা আমার শাশুড়ির কাছ থেকে আমি পান খাওয়া শিখেছি আমার শাশুড়ির একটা পানের বাটা আছে তাতে আঠারো রকমের মশলা রাখার জায়গা আছে খুব পান বিলাসী মনে হচ্ছে হুম খুব পান বিলাসী জয়পুরি মশলা ছাড়া তিনি পান খেতে পারেন না জয়পুরি মশলাটা আবার কি দাঁড়াও নিয়ে আসছি খেয়ে দেখো আনতে হবে না আমি পান খাই না আয় আমরা শুয়ে শুয়ে গল্প করি আমার পান খেতে ইচ্ছে করছে যাবো আর আসবো মুখ ভর্তি পান নিয়ে বকুল ঢুকল পানের রস উপচে পড়ছে মুখ হাসি হাসি হাতে পানের বাটা নাও আপা খেয়ে দেখো অল্প একটু জর্দা দিয়েছি প্রথমবারের রস ফেলে দিও তাহলে আর কিছু বুঝতে পারবে না বকুল পালংকে উঠে এলো মুনা বলল মশারি ফেলবি না মশা নেই আপা মশারি লাগবে না একটু আগে একটা মশা আমার কানে কামড় দিয়েছে এখনো জ্বলছে একটা আছে থাকুক না ওদেরও তো হবে তাই না বকুল পানের বাটা নিয়ে বসেছে বটেই গভীর মনোযোগ দিয়ে পান সাজাচ্ছে কথা বলছে নিজের মনে মাত্র কয়েক ঘন্টা হয় তুমি এসেছ তাই না আপা অথচ এখন আমার মনে হচ্ছে তুমি যেন এই বাড়িতেই থাকো তোমারও কি এরকম মনে হচ্ছে না হচ্ছে না অপরিচিত একটা ঘরে শুয়ে আছি বলেই তো মনে হচ্ছে তুই মাঝরাতে পান সাজাচ্ছিস কার জন্যে নিজের জন্যে আর কার জন্যে তুমি তো একটু পরেই ঘুমিয়ে পড়বে আমাকে জেগে থাকতে হবে জেগে থাকতে হবে কেন ও তোমাকে কিছু বলেনি বলেছে তোর মুখ থেকে আরেকবার শুনতে চাই আয় আমার পাশে শুয়ে বল বকুল সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল মুনা বাতিনি ভিয়ে দিল বাইরে চাঁদ নেই ঘরের ভেতর অসম্ভব অন্ধকার ঝিঝি ডাকছে গ্রাম গ্রাম ভাব বকুল কি আপা তোদের এই জায়গাটা তো অন্ধকার কেন কাল থেকে ঘরে একটা হারিকেন টারিকেন কিছু একটা এনে রাখিস তো এখন নিয়ে আসি না এখন আনতে হবে না তোর ঘুম না হওয়ার গল্পটা শুনি বকুল ফিসফিস করে বলতে লাগলো মাস দিনে কাগের কথা আপা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি দোতলা একেবারে পশ্চিমে একটা ঘর আছে ওই ঘরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল শুনি কি দরজায় টুকটুক করে কে যেন টোকা দিচ্ছে আমি খুবই অবাক দরজা হাট করে খোলা টোকা দেবে কে আমি বললাম কে ওখানে কেউ কোনো শব্দ করল না তখন শীতের সময় সূর্য ডুবতেই সব অন্ধকার হয়ে যায় খুব কুয়াশাও পড়ে ঘরটা একদম অন্ধকার আমার মনে হচ্ছে ঘরে ভেতরেও কেমন যেন কুয়াশা আমার বুকের মধ্যে ধক করে উঠল আমি আবার বললাম কে তখন আমি খুব পরিষ্কার গলায় বাবা কথা শুনলাম বাবা বললেন বকুল আমি কেমন আছিস রে মানিক আমি ভয় থর থর করে কাঁপছি একটা কথাও বলতে পারছি না বাবা তখন বললেন তোকে সাবধান করে দিতে এসেছি রে মা জহির ছেলেটা তোকে গলা টিপে মেরে ফেলবে খুব সাবধানে থাকিস খুব সাবধানে রে মা খুব সাবধানে থাকবি মা তারপর তারপর আর আমার কিছু মনে নেই আপা অজ্ঞান হয়ে গিয়েছিলাম জ্ঞান হলে দেখি সবাই ভিড় করে আছে আমার শাশুড়ি আমার মাথায় পানি ঢালছেন ব্যাপারটা তাদের বলেছিলে না কিছু বলিনি শুধু ওকে বলেছি রাতে ঘুমলে তুমি আমার গলা টিপে মেরে ফেলবে এই জন্যে ঘুমাই না আর কিছু বলিস তো না খুব ভালো করেছিস এই ঘরে আমার সঙ্গে শুয়েছিস এখন তো আর কোনো ভয় নেই এখন ঘুমো না ঘুমিয়ে ঘুমিয়ে আমার অভ্যেস হয়ে গেছে তুমি ঘুমাও বলতে বলতে বকুল গভীর ঘুমে তলিয়ে গেল জেগে রইল মোনা সারা রাত এক পলকের জন্যেও ঘুম এলো না বিশাল ঘরের বিশাল পালঙ্কে শুয়ে তার গা ছমছম করতে লাগল মোনা দুদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল থাকলো সাত দিন বকুলের শাশুড়ির জন্য অপেক্ষা করতে গিয়েই দেরি হয়ে গেল কথা ছিল উনি আটপাড়া থেকে ফিরলে মুনা ঢাকায় রওনা হবে উনি ফিরলেন না এই সাত দিনে বকুল পুরোপুরি স্বাভাবিক রাতে ঘুমোতে আসে মুনার সঙ্গে খানিক্ষণ গল্প করেই গভীর নিদ্রায় তলিয়ে যায় মুনা বলল তোর অশোক আমাকে ধরেছে তুই ঘুমোচ্ছিস আর আমি জেগে আছি বিশ্রী অবস্থা বকুলের শরীর একটু ভালো হয়েছে সবসময় দিশে হারার যে ভাব তার চোখে মুখে লেগে থাকত তা নেই জহিরের ধারণা এটা একটা সাময়িক ব্যাপার মুনা চলে গেলেই বকুল আগের অবস্থায় ফিরে যাবে এই সন্দেহ মুনার কাছেও আমূলক মনে হল না ঢাকায় রন হবার আগের দিন মুনা জহিরকে বলল ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই জহির আমার সঙ্গে কিছুদিন থাকুক আমি ভালো ভালো ডাক্তারদের সঙ্গে কথা বলবো। তুমি নিজেও চলো জহির গম্ভীর গলায় বলল বাড়িঘর ছেড়ে আমার পক্ষে যাওয়া তো সম্ভব না আপা মা নেই এত বড় বাড়ি নেত্রকোনা কোর্টে জমি জমা নিয়ে বেশ কয়েকটা মামলা চলছে দুদিন পর হিয়ারিং হয় বেশ তো তুমি কিছুদিন তাহলে কষ্ট করে থাকো আমি বকুলকে নিয়ে যাই আমার মনে হয় এত বড় বাড়িতে একা একা থেকে তার এই ঝামেলাটা হয়েছে আপনার কাছে গেলেও তো সে একা একাই থাকবে আপনি যাবেন চাকরিতে বাবু স্কুলে আমি মাসখানেক খানিকে ছুটি নেব আমার ছুটি পাওনা আছে বকুলকে যেতে চাচ্ছে আপনার সঙ্গে না সেই কিছু বলেনি আমি বলেছি মা ফিরে আসুক তারপর মার সঙ্গে কথা বলে দেখি তবে মা রাজি হবেন না রাজি হবেন না কেন আপনি একা থাকেন পুরুষ কেউ নই একটা কোনো ঝামেলা যদি হয় মুনা আর কিছু বলেনি বাবুকে রেখে ঢাকায় রওনা হয়েছে সে ভেবেছিল বিদায়ের সময় বকুল খুব হইচই করবে তেমন কিছু হল না বকুল শুকনো মুখে মুনার সুটকেস গুছিয়ে দিল টিফিন বক্সে খাবার পানির বোতল মুনা বলল যাবার আগে তোকে কয়েকটি কথা বলে যেতে চাই বকুল খুব মন দিয়ে শোন বকুল ক্লান্ত গলায় বলল তোমাকে কিছু বলতে হবে না পা তুমি আমার কথা ভেবে মন খারাপ করো না আমার যা হবার হবে তোর কিছুই হবে না ভালো থাকবে সুখে থাকবে সুখে তো আছে আপা খারাপ আছি নাকি এত বড় বাড়িতে রানীর মতো থাকে এদের লাখ লাখ টাকা আপা আমার শাশুড়ির গয়না যা আছে দেখলে তোমার মাথা ঘুরে যাবে শাশুড়ি থাকলে তোমাকে দেখিয়ে দিতাম সিন্ধুকে চাবি তার কাছে কাজে দেখতে পেলে না গয়না দেখার আমার শখ নেই বকুল আমি কি বলছি মন দিয়ে শোন বস আমার পাশে বকুল বসলো মুনা তার পিঠে হাত রাখল স্বরে বলল তুই যা দেখেছিলি তা স্বপ্ন ছাড়া কিছুই না আমার স্বপ্ন দেখি না দেখি ভয়াবহ দুঃস্বপ্ন দেখি সেটা ছিল একটা দুঃস্বপ্ন স্বপ্নটাই তোর কাছে সত্যি বলে মনে হয়েছে বকুল কিছু বলল না ছোট্ট নিঃশ্বাস ফেললো মুনা মৃদু গলায় বলল একটা স্বপ্নকে কেউ যদি দিনের পর দিন সত্যি ভাবে তাহলে সেটা তার কাছে সত্যি হয়ে যায় তোর বেলায় তাই হয়েছে বুঝতে পারছিস পারছি আপা জহির ভালো ছেলে বুদ্ধিমান ছেলে তোর সমস্যা সে বুঝবে যে সমস্যাটা তোর হয়েছে তুই একা তার সমাধান করতে পারছিস না কাজে জহিরের সাহায্য তোকে নিতে হবে দুজনে মিলে সমস্যার সমাধান করবে। আচ্ছা করবো মনে থাকবে তো থাকবে তো শাশুড়ি এলে তাকে বলে ঢাকায় চলে আসবে। কিছুদিন থাকবে আমার সাথে উনি রাজি হবেন না রাজি হবেন আমি তাকে গুছিয়ে একটা চিঠি লিখেছি চিঠিটা তোর কাছে দিয়ে যাব। তুই তো শাশুড়িকে দিবি মনে থাকবে থাকবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে লক্ষ্মী মেয়ে হয়েই তো থাকি বকুল মুনাকে ট্রেনে তুলে দেবার জন্যে স্টেশনে গেল না কাউকে চলে যেতে দেখলে তার খুব খারাপ লাগে এমনকি মুনা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখনও সে সামনে পড়ল না একা একা পুকুর পাড়ে বসে রইল রাতে খুব সহজ ভঙ্গিতে জহিরের সঙ্গে ঘুমোতে এলো খাটে এসে বসল মুখ ভর্তি পান জহির মামলার দলিলপত্র দেখছিল সে ফাইল বেঁধে ফেলল কাল একটা হিয়ারিং আছে কিন্তু এখন আর সেসব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করছে না সে সহজ গলায় বলল একটা পান বকুল জর্দা দিও না বকুল পান সাজাতে বসল আপা চলে যাওয়াতে মন খুব খারাপ হুম আরও কিছুদিন রেখে দিতে পারলে ভালো হতো অফিস আছে আমি আর জোর করলাম না তাছাড়া এখানে তো আর ভালোও লাগছিল না বড় শহরে বেশি দিন থাকলে এরকম হয় অন্য কোথাও থাকতে ভালো লাগে না এটাকে বলে কন্ডিশনিং বকুল হাই তুলল জহির বলল ঘুম পাচ্ছে নাকি হুম পাচ্ছে খুব ভালো কথা শুয়ে পড়ো তার আগে একটা কাজ করো ওষুধ খেয়ে নাও কী ওষুধ মাইল্ড একটা ঘুমের ওষুধ বকুল বিনা বাক্য ব্যয়ে ওষুধ খেয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল জহির বলল মা এলে তোমাকে নিয়ে ঢাকায় যাব দুজন মিলে বেশ কিছুদিন কাটিয়ে আসব আমি নিজেও হাঁপিয়ে উঠেছি মোকদ্দমা জমি জমা এসব আর ভালো লাগে না কুৎসিত ব্যাপার বকুল জবাব দিল না ঘুমিয়ে পড়েছ নাকি বকুল সাড়া দিল না জহির অবাক হয়ে লক্ষ্য করল বকুল সত্যি সত্যি ঘুমোচ্ছে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে ঠোঁট কাঁপছে গাঢ় ঘুমের লক্ষণ জহির বাতি নিভিয়ে কাগজপত্র নিয়ে পাশের ঘরে চলে গেল কাগজপত্রগুলি ভালো রকম দেখে রাখা উচিত দাগ নম্বরে কি সব ওলট পালট আছে নাকি কিছুই তার মাথায় ঢুকছে না অনুকূল মুহুরিকে আসতে বলেছিল সে আসেনি লোক পাঠিয়ে আরেকবার ডাকাবে না সে নিজেই যাবে রাত খুব বেশি হয়নি দশটা পঁয়ত্রিশ যাওয়াই উচিত দাগ নম্বর কিছুই তার মাথায় ঢুকছে না বকুল ঘুমাচ্ছে ঘুমাক এটাও একটা শুভ লক্ষণ জহির বাড়ি ছেড়ে বেরুবার প্রায় সঙ্গে সঙ্গে বকুল উঠে বসল ঘর অন্ধকার বারান্দায় চল্লিশ পাওয়ারের একটা বাতি চলছে তার খানিকটা আলো পর্দার ফাঁকে ঘরে এসেছে দরজা ভেজানো খুট করে দরজার ওপাশে শব্দ হলো বকুল ভয় পাওয়া গলায় বলল কে কেউ কোনো উত্তর দিল না কিন্তু মনে হচ্ছে কে যেন খুব সাবধানে দরজা খোলার চেষ্টা করছে ক্যাচ ক্যাচ করে একটু শব্দ হচ্ছে আবার থেমে যাচ্ছে বকুল বলল কে কে দরজার উপাস থেকে নিশ্বাস ফেলার শব্দ হলো সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে বাবা ঘরে ঢুকলে ভক করে খানিকটা সিগারেটের গন্ধ নাকে লাগে অবিকল সেরকম নিশ্বাস ফেলার শব্দ বকুলের চেনা সে কাঁপা কাপা গলায় বলল কে কে ওখানে খুব নিচু স্বরে জবাব এলো প্রায় অস্পষ্ট কিন্তু বকুলের শুনতে কোনো ভুল হলো না কেমন আছিস রে মা ভালো আছি বাবা তুই এরকম রোগা হয়ে গেছিস কেন আমার ঘুম হয় না জেগে থাকি সেটাই তো ভালো ঘুমলেই সর্বনাশবের মা গলা চেপে ধরবে বলেছিলাম না তারপরেও ঘুমিয়ে পড়লে তুই তো বোকা কেন তুমি চলে যাও বাবা আমার ভয় লাগছে আমাকে ভয় কিসের রে বোকামে যাকে ভয় পাওয়ার তাকে ভয় পাবি দরজা আমার ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে দরজা খুলেও যাচ্ছে ওই দেখা যাচ্ছে পর্দার ওপাশে চাদুর গায়ে রোগা একজন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটা হাত রেখেছে পর্দায় যেন এক্ষুনি পর্দা ঠেলে সে ভেতরে ঢুকবে বকুল কাতর গলায় বলল। আমার ভয় লাগছে বাবা তোমার পায়ে পড়ি ভেতরে এসো না বড় ভয় লাগছে জহির রাত বারোটার দিকে ঘরে ফিরে দেখে বকুলের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে সে হাত পা ছুটছে পুরোপুরি হিস্টেরিয়ার লক্ষণ ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম বাড়াতে হল সারা রাত তার পাশে জহির আর বাবু বসে রইল জহির কয়েকবারই বলল তুমি ঘুমিয়ে পড়ো বাবু আমি তো জেগেই আছি বাবু নড়ল না সে খুব ভয় পেয়েছে মাঝে মাঝে অল্প অল্প কাঁপছে জহির বলল বকুলকে কিছুদিনের জন্য ঢাকায় পাঠিয়ে দেয় ভালো কি বলো বাবু বাবু তারও জবাব দিল না শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে বাকি নেত্রকোনা কোর্ট স্টেশনে নেমেছে ভোর আটটায় তার সঙ্গে একটা হ্যান্ডব্যাগ হাতে চিত্রালী পত্রিকা ময়মনসিংহ রেলওয়ে বুক স্টলে মাসুদ রানা একুশ নম্বর কিনেছিল পড়াও হয়েছে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নামার সময় বইটা ভুলে ফেলে আসায় তার মেজাজ খুবই খারাপ একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় এসে বইটা হারিয়ে গেল মাসুদ রানা একজন সুন্দরী স্প্যানিশ তরুণীর ঘরে ঢুকেছে সেই তরুণীর কাপড়চুপড় ঠিকঠাক নেই মাখনের মতো শরীরের প্রায় সবটাই দেখা যাচ্ছে তরুণী মাসুদ রানাকে দেখে এসে বলল তারপর রানা আবার দেখা হলো বলতে বলতে এক ঝটকায় বের করেছে লুগার ফিফটি নাইন পিস্তল মাসুদ রানা নির্বিকার সিগারেট ধরাতে ধরাতে সে বলল এমন সুন্দর হাতে অস্ত্র মানায় না ওটা ফেলে দাও তরুণী তীব্র স্বরে বলল নিশ্চয়ই ফেলব কিন্তু তার আগে তপ্ত দুটি শিশের টুকরো তোমার মগজে ঢুকিয়ে দেব এই রকম একটা জায়গায় এসে বই ফেলে ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো মানে হয় বাকের বিরস মুখে চোখে দিল সে ঢাকার রেলওয়ে স্টেশন থেকে কিনেছে রাতের বেলা কেনা বলে দেখে শুনে কেনা যায়নি এখন দেখা যাচ্ছে দুই চোখে একটা হালকা সবুজ আর একটা গাঢ় নীল ঢাকায় ফিরে টান দিয়ে ওই হারামজাদার কান ছিঁড়ে ফেলতে হবে বাকিরের মুখে খোঁচা খোঁচা দাঁড়ি। এই অবস্থায় বকুলের শ্বশুরবাড়ি ওঠার কোনো মানে হয় না বাড়ি খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে সারাদিন লেগে যাবে বলেই বাকিরের ধারণা ঠিকানা ছাড়া হুট করে রওনা দেওয়াটা বোকামি হয়েছে বিরাট বোকামি বাকে শেফ করার জন্যে নাপিতের দোকানে ঢুকলো খিদেও লেগেছে নাস্তা শেষ করে সারাদিন চুক্তিতে একটা রিক্সা ঠিক করতে হবে এখানে উপস্থিত হবার অজুহাত হিসেবে সুন্দর একটা গল্পও বানাতে হবে এ কিছু বলে মোনার কাছ থেকে পার পাওয়া যাবে না ধরে ফেলবে দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে ঠান্ডা মাথায় ভাবা দরকার মাথা ঠান্ডা করা যাচ্ছে না বইটা হারানোর পর থেকে মাথা গরম হয়ে আছে আজ বুধবার বুধবার দিনটাই বাকেরের জন্যে খারাপ নাপিত শেফ করতে গিয়ে খুচ করে গাল কেটে ফেলল রক্ত পড়ছে সেদিকে লক্ষ্য নেই পাশের লোকের সঙ্গে খুচরা আলাপ জমিয়েছে আলাপের বিষয় হচ্ছে পেঁয়াজের শের বিশ টাকা এত দামে পেঁয়াজ এর আগে কখনও বিকায়নি নাপিত মাথায় নেড়ে সুর করে বলছে বুঝলাম ভাই সোনার দামে পেঁয়াজ বিকায় হুনছো কোনো দিন কুড়িটা হাঁসের পেঁয়াজ বাঘের গলার স্বর যথাসম্ভব সংযত করে বলল এই যে দাড়িওয়ালা ভাই গাল কেটে কে তো রক্তারক্তি করেছেন তার উপর খেজুরে আলাপ জুড়েছেন আর একটা কথা যদি বলেন যে খুঁড় দিয়ে গাল কেটেছেন সে খুঁড় দিয়ে পেট ফাঁসায় দেব হতভম্ব নাপিত বলল কি কোন আপনি একেবারে খাঁটি কথা বলি মুখ দিয়ে আর যেন একটা শব্দ বের না হয় যদি হয় জীব টান দিয়ে ছেড়ে ফেলব মনের রাগ খানিকটা বের হয়ে যাওয়ায় বাকিরের একটু আরাম লাগলো গাল কাটার দুঃখটাও বেশ কমে গেল প্রচন্ড একটা চড় বসিয়ে দিতে পারলে আরও কমতো তবে নতুন জায়গা ভাব না বুঝে কিছু করা ঠিক না বাকির চা নাস্তা খেয়ে বাড়ি খোঁজার কাজে নামলো বুড়ো কিন্তু গায়ে শক্তি আছে এমন একজন রিক্সাওয়ালা খুঁজে বের করল ঠিকানা জানা নাই এমন একটা বাসা খুঁজে বের করতে হবে পঞ্চাশ টাকা চুক্তি সারা দিন লাগলে সারা দিন ঘুরবে খাওয়ার খরচ আমার এই নাও টাকা নকদা নগদি কারবার ভালো বিরাট বড় বাড়ি সে বাড়ির ছেলে ডাক্তার বিয়ে করেছে ঢাকায় স্ত্রীর নাম বকুল ডাক্তার ছেলে নাম হচ্ছে জহির আল্লার নাম দিয়ে শুরু করো বুড়ো রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বললো না উল্কার বেগে খানিক্ষণ রিক্সা চালিয়ে বলল নামেন এই বাড়ি বলো কি তুমি এই বাড়ি হুম উকিল সারের বাড়ি ছেলে ডাক্তার নাম জহির বলো কি জেনে শুনে পঞ্চাশ টাকা নিলে জোর করে নেই নাই মিয়া ভাই আপনি দিছেন বলার কিছুই নেই কিন্তু বাকের গা জ্বালা করছে আজ বুধবার এই জাতীয় কাণ্ডও যে ঘটবে তা সে জানত নেত্রকোনা শহরের সমস্ত রিক্সাওয়ালার উপর তার মেজাজ খারাপ হয়ে গেল আবার দাঁত বের করে হাসছে খবরদার নো লাফিং বিদায় হয়ে যাও বিদায় বাকের কল্পনাও করেনি কি প্রচণ্ড সমাদর তার জন্য অপেক্ষা করছে সে কে কেউ না বলতে গেলে একজন রাস্তার ছেলে জেল হাজত লোক এই বাড়ির সাথে তার সম্পর্ক কি কোনোই সম্পর্ক নেই বিপদ আপদে ছুটে এসেছে সে তো সবখানেই যায় তাতে কি তবু সে যখন সংকুচিত ভঙ্গিতে বাড়ি উঠোনে এসে দাঁড়ালো এবং বিশাল বাড়ি দেখে খানিকটা ঘাবড়েও গেল ঠিক তখন দোতলা থেকে বকুল তীক্ষ্ণ স্বরে চেঁচাল কে বাকের ভাই না পর মুহূর্তে ছুটতে ছুটতে সিঁড়ে ভেঙে নিচে নেমে এলো বিস্মিত গলায় বলল ও মা কি আশ্চর্য সত্যি তো বাকের ভাই আপনি কোথেকে কাজে যাচ্ছিলাম পথে পড়লো কোনা ভাবলাম ইস আর দুই দিন আগে এলে আপার সঙ্গে দেখা হয়ে যেত মুনা আপা পরশু সকালেও ছিল বাঁকের মনটা খারাপ হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল মুনা এখানে ছিল বলিস কি জানতাম না তো তোর এই অবস্থা কেন স্কেলিটন হয়ে গেছিস কঙ্কাল বুঝলি কঙ্কাল আমার ঘুম হয় না বাকের ভাই ঘুম হবে না কেন কি কথাবার্তা স্লিপ না হবার কি আছে বিছানায় শুলে স্লিপ অটোমেটিক চলে আসে জহির বাসায় ছিল না বকুল বাবুকে পাঠালো খোঁজ নিয়ে আসতে জহির বিরাট এক কাতল মাছ কিনে আনল দুপুরে তার পাতে প্রকাণ্ড মাছের মাথা দেয়া হল গরম ভাত ঠান্ডা করার জন্যে পাখা নিয়ে বসল বকুল এত আগ্রহ এত যত্নে কেউ কোনোদিন তাকে খাওয়ায়নি কেন তাকে এত যত্ন করবে সে কেউ না রাস্তার জেল হাজত খাটা একটা লোক বাকের চোখে পানি এসে গেল সে ধরা গলায় বলল তোরা নেত্রকোনার লোক এত ঝাল খাস আশ্চর্য ঝালের চোটের চোখে পানি এসে গেছে এর মধ্যে আবার মরিচে কামড় পড়েছে বকুল লজ্জিত গলায় বলল বাকের ভাই একটু দেখে খান এর সঙ্গে একটু ডাল নিন ঝাল কম লাগবে রান্না কেমন হয়েছে বাকির ভাই উত্তম হয়েছে অতি উত্তম আমি রেধেছি ভালো হয়েছে খুবই ভালো নাম্বার ওয়ান হয়েছে বাকিরের চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি তার প্লেটে পড়ে গেল ভাগ্যিস কেউ দেখতে পেল না রাতে কি খাবেন বাকের ভাই যা খেতে চান বলুন রাখব পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ বিকালের ট্রেন ধরব মেলা কাজ ঢাকায় আপনার কি কাজ আমার জানা আছে যখন যেতে দেব তখন যাবেন তার আগে না বকুল বড় একটা মাছের পেটি পাতে তুলে দিল বাকেরের চোখ আবার ভেজে উঠল মমতা পেয়ে তার অভ্যাস নেই বলেই অল্পতেই কাতর হয়ে পড়ে মন হু হু করে বাকের ঘর দেখে মুগ্ধ জহিরের ব্যবহারে মুগ্ধ বকুলের ভালোবাসায় মুগ্ধ বাড়ির পেছনের বাঁধানো পুকুরের সাইজ দেখে মুগ্ধ দুপুরে তার ঘুমে অভ্যেস নেই ছিপ ফেলে সারা দুপুর পুকুর ঘাটে বসে রইল সঙ্গে বাবু হ্যাঁ কেমন ঘাই দিচ্ছে দেখেছিস মাছে পুকুর ভর্তি চার বানিয়ে ফেলতে হবে চার কী করে বানায় জানেন হুম মেথি ফেথি কী সব দিয়ে হ্যাঁ দেখি আগামীকাল যন্ত্র করে ছিপ ফেলবো। মাছ মারা সহজ ব্যাপার না বুঝলি খুবই শক্ত খুবই হার্ড কাজ ভেরি হার্ড আজ বুধবার মাছ ধরা পড়ার কথা নয় কিন্তু কি আশ্চর্য সন্ধ্যার আগে আগে দেড়শের ওজনের একটা মৃগেল মাছ ধরা পড়ল বাকের আবেগ জড়িত গলায় বলল নেত্রকোনা জায়গাটা খুব ভালো বুঝলি বাবু অসাধারণ একটা জায়গা বাংলাদেশের মধ্যে এক নম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই নো ডাউট খুব ভালো জায়গায় বকুলের বিয়ে হয়েছে খুবই ভালো জায়গা গুড প্লেস বাঘের প্রতি বকুলের উৎসাহের বাড়াবাড়ি জহিরের ভালো লাগছে না সে যা হইচই করছে তাতে যে কেউ বিরক্ত হবে রাতে পোলাওয়ের ব্যবস্থা হয়েছে মুরগি জবাই করা হয়েছে অথচ দুপুরের মাছ প্রায় সবটাই আছে এই সমস্তই হচ্ছে অসুস্থতার লক্ষণ অথচ অসুস্থতার কোনো ভিত্তি নেই এমন অসুখটা যে কারোর সঙ্গে আলাপও করা যায় না গত দুরাত ধরে বকুল আলাদা শুচ্ছে আলাদা মানে আলাদা ঘর সন্ধ্যা হতেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কিন্তু ঘুমায় না জেগে থাকে যতবার জোহিন নিজের ঘর থেকে বের হয় ততবারই বকুল তীক্ষ্ণ কণ্ঠে বলে কে কে আমি ভয় নেই হো আচ্ছা বাতি নিভে শুয়ে পড়ো বকুল আচ্ছা বাতি নিভে যায় কিন্তু বকুল ঘুমায় না জেগে বসে থাকে এ যন্ত্রণার কোনো মানে হয় যতই সময় যাচ্ছে অবস্থা ততই খারাপ হচ্ছে কিছুদিন পরে হয়তো কাউকে চিনতে পারবে না মুনাপার সঙ্গে ঢাকায় পাঠিয়ে দেয় উচিত ছিল জহির নিজে যেতে পারছে না মামলা মোকদ্দমে অস্থির হয়ে যাওয়ার জোগাড় জহির কী করবে ভেবে পাচ্ছে না বাঘে পাঁচ দিন কাটিয়ে দিল এই পাঁচ দিনে সে যে সমস্ত কাজকর্ম করল তার মধ্যে আছে পুকুরের কচুরি পানা পরিষ্কার বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার দুটি সাপ মারা এই সাপ দুটি জঙ্গল পরিষ্কারের সময় বের হয়ে এসেছিল সন্ধ্যাগুলিও বাকের খুব ভালো কাজ ছিল বাড়ির কাছেই যুবনাট্যদলের অফিসে সেখানে পথের সন্তান নাটকের রিহার্সেল হয় বাকের গত চার রাত ধরে রিহার্সেলে উপস্থিত দলের লোকজন ঢাকারই মানুষটির গভীর আগ্রহে খুবই খুশি নাট্যকারের বয়স অল্প সে নিজেও বাকেরকে খুব খাতির করে যাও মাত্র চেঁচিয়ে বলে বাকের ভাইকে চা দাও বিনা দুধে নাটকের হাস্যরসাত্মক অংশগুলি বাকেরের খুবই পছন্দ যতবারই হাসির অংশগুলি হয় বাকের ঘর ফাটিয়ে হাসে নাট্যকার এবং নাটকের লোকজন তাতে বড়ই উৎসাহিত হয় বাকেরের ধারণা এটা একটা অসাধারণ নাটক এবং ঢাকার কোনো নাটকের দল এদের ধারে কাছেও যেতে পারবে না বাকের ইচ্ছা হচ্ছে এক মাস পর যখন নাটক হবে তখন সে উপস্থিত থাকে সে তার ইচ্ছা ব্যক্তও করেছে নাট্যকার অত্যন্ত অবাক হয়ে বলেছে বলেন বাকের ভাই আপনাকে ছাড়া নাটক হবে নাকি আপনাকে ঢাকা থেকে ধরে নিয়ে আসবো না ভেবেছেন কি আমাদের তাদের আন্তরিকতায় বাকেরের মনটা রকম হয়ে যায় বড় উদাস লাগে বাকেরের আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারল না ঢাকায় চলে আসতে হলো কারণ বকুলের অবস্থা খুবই খারাপ তাকে ঢাকায় নিয়ে যাওয়া দরকার জহির যেতে পারছে না তার মামলার তারিখ পড়েছে বকুলের যে বিরাট একটা অসুখ এটা বাঘের বুঝতেই পারেনি তার ধারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না বলে এই হাল হয়েছে ট্রেনে উঠার পর বকুল যখন ফিস করে বলল আপনি আশায় আমার জীবনটা রক্ষা হয়েছে বাঘের অবাক হয়ে বলল কি বলছিস তুই সত্যি বলছি আমাকে মেরে ফেলতো কে মেরে ফেলতো চহির কি পাগল হয়ে গেলি নাকি পাগল হব কেন সত্যি কথা বলছি ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চায় চুপ করে থাক দিয়ে চর চাপার দাঁত ফেলে বকুল চুপ করে গেল এবং কিছুক্ষণের মধ্যে জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাকের দুশ্চিন্তা সীমা রইল না ভালোই ভালোই ঢাকা পৌঁছতে পারলে হয় ঢাকায় পৌঁছে দেরি করা যাবে না ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে মুনা একা কদিক সামলাবে ভাগ্যে সে সময় মতো ছাড়া পেয়েছিল এখনো হাজতে থাকলে তো বিরাট প্রবলেম হয়ে যেত বাঁকের জন্য ট্রেনে কেউ কোনো সারা শব্দ করতে পারল না কেউ সামান্য কথা বললেও বাঁকের চেঁচিয়ে ওঠে মরণাপন্ন রুগী নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না মা বোন তো আপনাদেরও আছে রোগ শোক তো আপনাদেরও হয় নাকি হয় না এই প্রচন্ড ভিড়েও সে বেঞ্চ খালি করে বকুলকে শুয়ে দিল এবং সারা পথ একটা খবরের কাগজ দিয়ে বকুলকে হাওয়া করল একজন বুড়ো মতো যাত্রী একবার জিজ্ঞেস করল ওনার কি হয়েছে বাকের বিরক্ত মুখে বলল তা দিয়ে আপনার কোনো দরকার আছে বুড়ো চুপ করে গেল ঢাকায় পৌঁছে বকুল পুরোপুরি সুস্থ যেন তার কিছুই হয়নি মনার ক্ষীণ সন্দেহ হল অসুখের ব্যাপারটা পুরোপুরি বানানো বকুলের একটা চমৎকার অজুহাত বাকের অবশ্যই খুব সুবিধা হয়েছে দিনের মধ্যে তিনবার চারবার আসছে রোগের খোঁজ নিতে অবস্থা কেমন বিরক্ত হয়ে ঝাঁজিয়ে ওঠে আপনি বড় ঝামেলা করেন বাকের ভাই সকালবেলা তো একবার দেখে গেলেন বকুল সুস্থ এই তিন ঘন্টার মধ্যে আবার কি হবে তবুও একটু খোঁজ নেওয়া মনের মধ্যে একটা টেনশন থাকে টেনশনের কিছু নেই বাকের ভাই যদি কিছু হয় আপনাকে খবর দেব দয়া করে বিরক্ত করে আর মারবেন না আমি বিরক্ত করি কেন আপনি নিজে সেটা বোঝেন না আচ্ছা আর করব না মুখ কালো করে বাকের চলে যায় মনটা অসম্ভব খারাপ হয় জলিল মিয়ার স্টলে তিন কাপ চা খেয়ে ফেলে মন স্থির করে আর যাবে না কি দরকার যাদের ব্যাপার তারা বুঝবে তবু সন্ধ্যার পর মনে হয় খোঁজ নেয়া বিশেষ প্রয়োজন দুটো মেয়ে মানুষ একা একা থাকে কত রকম সমস্যা হতে পারে সন্ধ্যার পর দরজায় টোকা দেয় মুনা গম্ভীর মুখে দরজা খোলে বাকেরকে দেখেও কিছু বলে না দরজা টরজা ভালো করে বন্ধ করে ঘুমোবে চুরি হচ্ছে দেশে বাস করা মুশকিল রাগ করতে গিয়েও মুনা রাগ করতে পারে না হেসে ফেলে বাকের বিস্মিত হয়ে বলে হাসো কেন কেন হাসি তা বোঝার ক্ষমতা আপনার নেই বাকের ভাই বসুন চা খাবেন হ্যাঁ খাব মুনা চা বানাতে চায় বাকের বসে থাকে তার বড় ভালো লাগে